Hi everyone, welcome back to another new video GSM Platform. তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব কিভাবে আইফোন 6 থেকে আইফোন X পর্যন্ত পাসওয়ার্ড ডিসেবল থাকলে অথবা ফোনটিতে অ্যাপল আইডি থাকলে পাসওয়ার্ডটি ভুলে গেলে কিভাবে আনলক টুলের সাহায্যে কোনো প্রকার এসএন অ্যাক্টিভেশন করা ছাড়াই কিভাবে ফোনটি সিম সহ আনলক করবেন। তো বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা এখন আপনার স্ক্রিনে যে ফোনটি দেখতে পাচ্ছেন আমাদের ফোনটির মডেল হচ্ছে আইফোন এক্স। তো বন্ধুরা আমাদের ফোনটিতে একটি অ্যাপল আইডি আছে, আমাদের ফোনটি সৌদি আরব থেকে এসেছে, আমাদের ফোনটির ফাইন্ড মাই ডিভাইসটি অন আছে, আমাদের ফোনটির অ্যাপল আইডির পাসওয়ার্ডটি এবং কি ফোন নাম্বারটিও নেই, ভুলে গিয়েছে, আমাদের ফোনটির ফাইন্ড মাই ডিভাইসটি অন আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ফাইন্ড মাই ডিভাইসটি অফ করতে চাইলে আমাদের ফোনটির অ্যাপল আইডির পাসওয়ার্ডটি চাচ্ছে, আমাদের ফোনটির অ্যাপল আইডির পাসওয়ার্ডটি নাই। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব কীভাবে এই ধরনের সমস্যাগুলো সলভ করতে হয়। আমরা এই অবস্থায় যদি আমরা ফোনটি থ্রি টুলসের সাহায্যে ফ্লাশ করি অথবা রিসেট করি আমাদের ফোনটি আইক্লাউড হয়ে যাবে। আমরা রিসেট করব না, আমরা এই অবস্থায় আমাদের ফোনটি সিম সহ আনলক করব। তার জন্য আমাদের প্রয়োজন হবে একটি আনলক টুলস। আজকের এই সার্ভিসটি আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। এই সার্ভিসটি নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করুন। তো বন্ধুরা আমাদের ফোনটি আনলক করার জন্য আমাদের একটি ফাইল প্রয়োজন হবে, সেই ফাইলটির নাম হচ্ছে র্যামডিক্স। আমরা এখানে গিয়ে সার্চ করবো, আনলক টুল লিখে সার্চ করব। সার্চ করার পর আমরা ফার্স্ট লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে চলে আসবো, এখানে আমরা আইফোন র্যামডিক্সে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের ফোনটির মডেল অনুযায়ী আমাদের র্যামডিক্স ফাইলটি ইনস্টল করে নেব। তো বোঝা আমাদের ফোনটির মডেল হচ্ছে আইফোন এক্স, সেক্ষেত্রে আমরা আইফোন এক্সে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, আমাদের নেটটি একটু স্লো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইওএস ভার্সনের র্যামডিক্স আছে। ফার্স্ট টাইম আপনারা দেখে নিতে হবে আপনার ফোনটির আইওএস ভার্সনটি কত। ফোনটির আইওএস ভার্সনটি দেখার জন্য তার জন্য আপনার ফোনটি থ্রি টুলসে কানেক্ট করে, যদি ফোনটির স্ক্রিন পাসওয়ার্ডটি জানা থাকে অথবা ফোনটি অ্যাক্টিভ থাকে তাহলে থ্রি টুলসে কানেক্ট করে আইওএস ভার্সনটি দেখা যাবে। অন্যথায় পাসওয়ার্ড ডিসেবল থাকলে ফোনটির আইওএস ভার্সনটি দেখার জন্য আইটুলস মোডে কানেক্ট করে আমরা জাস্ট এখানে অন ক্লিক করব। অন ক্লিক করলে আমাদের ফোনটির আইওএস ভার্সনটি দেখতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটির আইওএস ভার্সনটি শো করতেছে নিচে। আমরা এই আইওএস ভার্সন অনুযায়ী আমাদের ফোনটির র্যামডিক্স ফাইলটি ডাউনলোড করে নেব। তো বন্ধুরা যেহেতু আমাদের আইওএস ভার্সন লাস্ট আইওএস ভার্সন আছে, সেক্ষেত্রে আমরা লাস্ট আইওএস ভার্সনের ফাইলটি ডাউনলোড করে নেব। আজকের এই প্রক্রিয়ার সাহায্যে আপনি চাইলে আইফোন 6 থেকে আইফোন এক্স পর্যন্ত আনলক করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফোনটির আইওএস ভার্সনটির অনুযায়ী বা মডেল অনুযায়ী আমরা র্যামডিক্স ফাইলটি ডাউনলোড করে নিয়েছি। আমাদের ফাইলটি ডাউনলোড করার পর আমরা আমাদের ফাইলটিকে এক্সট্রা করে নিব। আমাদের ফাইলটি এক্সট্রা করার পর আমরা এখান থেকে আমাদের ফাইলটি কপি করে নিব। এখন আমরা আমাদের ফাইলটি এখান থেকে কপি করে নিয়ে আমরা এই হচ্ছে আমাদের র্যামডিক্স ফাইলটি। আমাদের র্যামডিক্স ফাইলটি আমরা কপি করে নেওয়ার পর আমরা ডিস্ক পিসিতে চলে যাব। ডিস্ক পিসিতে গিয়ে আমরা লোকাল ডিস্কে চলে যাব। লোকাল ডিস্কে গিয়ে এখানে আমরা আনলক খুলে চলে যাব। আনলক খুলে চলে গিয়ে আমরা এখানে বুট ফাইলে চলে যাব। বুট ফাইলে গিয়ে আমরা এখানে অ্যাপেলে চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা আগে অনেকটি র্যামডিক্স ফাইল দিয়ে রেখেছি। আপনি আপনার ফোনটির মডেল অনুযায়ী দিয়ে রাখবেন। যেহেতু আমি এক্স কাজ করব তার জন্য আমরা আমাদের আইফোন এক্সের লাস্ট আইওএস ভার্সন অনুযায়ী আমরা যে ফাইলটি ডাউনলোড করে নিয়েছি একটা আমরা এখানে পেস্ট করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার পর আমরা আনলক ফোনটি ওপেন করে নিব। তো বন্ধুরা আমাদের ফোনটি কাজ করার জন্য আমাদের ফোনটির পাওয়ারটি অফ করে নিব। অফ করে নেওয়ার পর আমরা ফোনটির ভলিউম ডাউন অ্যান্ড পাওয়ারটি টেস্ট করে আমাদের ফোনটিতে ইউএসবি কেবল ইন করব। ইন করার পর আমাদের ফোনটি আইটুলস মোডে কানেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি আইটুলস মোডে কানেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের ফোনটি কাজ করার জন্য আমাদের ফোনটি ডিএফএম মোডে কানেক্ট করা লাগবে। তার জন্য আমাদের ফোনটি ডিএফএম মোডে নেওয়ার জন্য আমরা ভলিউম ডাউন অ্যান্ড পাওয়ার কি প্রেস করে ধরে রাখবো, একসাথে প্রেস করে ধরে রাখবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের লেখাটি আইটুলস লোগোটি চলে যাওয়ার পর আমরা ধরে রাখবো। এখন আমাদের স্ক্রিনে একটি অ্যাপেল লোগো আসবো। লোগো আসার পর আমরা তাও ধরে রাখবো, এখনও ধরে রাখবো। আমাদের স্ক্রিন থেকে অ্যাপেল লোগোটি যাওয়ার পর আমরা পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আমরা পাওয়ার বাটনটি ছেড়ে দিয়ে ডাউনটি ধরে রাখবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি ডিএফএম মোডে কানেক্ট হয়ে যাওয়ার পর আমরা সব বাটন ছেড়ে দিব, অর্থাৎ এখানে কোনো বাটন ধরা লাগবে না। আমাদের ফোনটি ডিএফএম মোডে কানেক্ট করার পর
আমরা আবার চলে যাব আনলক টুলে। আনলক টুলে গিয়ে আমরা এখান থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের স্ক্রিনে একটি অ্যাড চলে এসেছিল। আমাদের এখানে আইওএস ভার্সনটি আমরা সিলেক্ট করে দিব। আমাদের আইওএস ভার্সনটি সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড চলে এসেছে। সেকেন্ড চলে আসার পর আমরা এখানে ক্লিক করব বুট এমডিক্স। ক্লিক করার পর আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে যখন আমাদের ফোনটিতে 30% আসবে তখন আমরা ফোনটির ডাউন কিটি প্রেস করে ধরে রাখবো। ধরে রাখার পর আমরা ফোনটিতে যখন 70% চলে যাবে তখন আমরা ডাউন বাটনটি ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। আপনার ফোনটিতে র্যামডিক্স ফাইলটি যখন ইনস্টল হবে ফোনটিতে এক ধরনের র্যামডিক্সের লোগো বা আসতে পারে, ওটা তেমন কোনো সমস্যা না, যেহেতু আমাদের ফোনটিতে আসে নাই তাই আমি দেখাইতে পারলাম না। আমাদের ফোনটিতে র্যামডিক্স ফাইলটি ইনস্টল হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে র্যামডিক্স ফাইলটি সম্পূর্ণভাবে হয়ে গেছে। তারপর আমরা ব্যাকআপ পাসওয়ার্ডে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সম্পূর্ণভাবে কাজটি হয়ে গেছে। এখন আমরা আমাদের ফোনটি ফ্যাক্টরি রিসেট করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে ফ্যাক্টরি রিসেট করে দেওয়ার পর আমাদের ফোনটি চালু হয়ে গেছে, কিন্তু আমাদের ফোনটিতে এখনও আইক্লাউড আছে। আমাদের ফোনটি আবারও আমরা ফোনটির পাওয়ারটি অফ করে নিয়ে আমাদের ফোনটিতে ভলিউম ডাউন অ্যান্ড পাওয়ারটি প্রেস করে আমাদের ফোনটিতে ইউএসবি কেবল ইন করে দিব। ইন করে দেওয়ার পর আমাদের ফোনটি আইটিউনস মোডে কানেক্ট হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি আইটিউনস মোডে কানেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা আমরা আবারও আমাদের ফোনটিকে ডিএফএ মোডে নিয়ে যাব। ডিএফএ মোডে নেওয়ার জন্য ভলিউম ডাউন অ্যান্ড পাওয়ার কি প্রেস করে ধরে রাখব। ধরে রাখার পর আমাদের ফোনটিতে যখন আইটিউনস মোডের লোগোটি চলে যাবে তখন আমরা ধরে রাখব। ধরে রাখার পর আমাদের ফোনটিতে একটি অ্যাপের লোগো চলে আসবে। লোগো চলে আসার পর্যন্ত আমরা ধরে থাকব। যখন আমাদের লোগোটি চলে যাবে 10-5 সেকেন্ডের মধ্যে আমরা ভলিউম ডাউনটি ধরে রেখে পাওয়ার কিটি ছেড়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি ডিএফএম মোডে সম্পূর্ণভাবে আসার পর আমরা পুনরায় সব বাটন ছেড়ে দিব। ছেড়ে দিয়ে আমরা আবার আনলক টুলে চলে যাব। আনলক টুলে চলে যাব আমরা। এখন আবারও আমাদের ফোনটি ডিএফএম মোডে কানেক্ট করে নিয়েছি আমরা। আবার আমরা এখানে ক্লিক করব, আনলকে ক্লিক করে দিব। অবশ্যই এখানে আইওএস ভার্সনটি সিলেক্ট করা থাকতে হবে আপনার ফোনটির মডেল অনুযায়ী এবং কি আপনার ফোনটির র্যামডিক্স আইওএস অনুযায়ী। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড চলে এসেছে। তারপর আমরা বুট এমডিক্সে ক্লিক করব। বুট এমডিক্সে ক্লিক করার পর আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা এখানে যখন আমাদের ফোনটির এখানে 30% চলে আসবে তখন আমরা ফোনটি ডাউন কিটি প্রেস করে ধরে রাখব। আবার 70% যখন চলে যাবে তখন আমরা ডাউন কিটি ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমরা ডাউন কিটি 70% আসার পর আমরা ছেড়ে দিব। এখন আমরা ডাউন কিটি ছেড়ে দিয়েছি। আমাদের এখানে র্যামডিক্স ফাইলটি সম্পূর্ণভাবে ইনস্টল হওয়ার পর আমরা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটির যে আইটিউনসটি ওপেন হয়ে গেছে। র্যামডিক্স ফাইলটি সম্পূর্ণভাবে ইনস্টল হওয়ার পর আমরা ব্যাকআপ পাসওয়ার্ড অডিওতে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটির কাজ শেষ পর্যায়ে। এখন আমাদের ফোনটি অ্যাক্টিভ হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে অ্যাপের লোগো চলে এসেছে এবং কি আমাদের ফোনটিতে 3 টুলসটি ওপেন হয়ে গেছে। আমরা 3 টুলসের সাহায্যে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটি অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভেট ডিভাইস। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটির সিম সহ আমরা আনলক করে নিয়েছি।